परम पूजनीय भक्ति कमल वैष्णव महाराज जी उपस्थित एक मिनट सभी महाराज अब क्यों लो त्रिपुरा विधानसभा सम्मानित विधायक अन्य सज्जन व्यक्तिरा भक्तवृंद মায়েরা বোনেরা পারমানবিদের বলিয়া মহারাজ জি আমার বিষয়ে ব্যক্তি পরিচয়ে যা বলছিলেন সেটা আমি ওনার আশীর্বাদ হিসেবে গ্রহণ করব কিন্তু কতটা আমি বড় নিন ততটা উনি উপরে উঠাচ্ছেন আর আমি বিশ্বাস করি যে যতটা নিচে থাকা যায় ততটা এই জীবনের জন্য আমাদের দেশের বিখ্যাত পণ্ডিত শাস্ত্রবিদ রাজনীতিজ্ঞ চাণক্যের একটা শ্লোক আমি সবসময় অনেক জায়গাতে রাজনৈতিক মঞ্চে বলি যে কুয়ে মে উতারনে বালে বালতি कुएं में उतरने वाले बाल्टी जब झुकती है तभी भर के ऊपर उठती है। जीवन का सच भी वही है, जीवन का गणित भी वही है, जो झुकता है वही प्राप्त करता है। तो झुकाटाई जीवन सबसे বড় উপলব্ধি হয়, সেটাই জীবনে কোনো ব্যক্তিকে যেখানে আছে যে কোনো কর্মে হোক শ্রেষ্ঠতম যে পথ প্রদর্শক হয় সেটা হচ্ছে নিজের জীবনে ঝুঁকে থাকাই তা পুরুষের মতো নয়, পুরুষত্বের সার কিন্তু ঝুঁকতে হবে। আর যে ব্যক্তি জীবনে ঝুঁকা বন্ধ করে দিয়েছে তবু তার জন্য অসুরের দরকার হয় না, সে খুদ নিজে নিজেকে অসুর হয়ে যায় নিজেকে নিজে বিনাশ করে। আর সেটাই প্রভুপাদ বলছেন, সেটাই আমাদের ভারতীয় সংস্কৃতি কালচার সেটাই তো বলছেন। আপনারা চৈতন্যদেবের নাম দিচ্ছেন, ঝুঁকতেন ঝুঁকার জন্য তো বলছেন, তার সামনে নিজেকে বিসর্জন করছেন তো, সমর্পণ করছেন তো। সমর্পণের চাইতে বড় উপহার আর কোন কিছু হতে পারে, যে সমর্পণ করেন তার শান্তি বেশি হয় নাকি যার সামনে সমর্পণ করেছেন তার তো দায়িত্ব বেড়ে যায়। তো আজকে ত্রিপুরাবাসী যে আমাকে যে দায়িত্বটা দিয়েছে বা আমার রাজনৈতিক ভাবে যে পার্টিতে আমি প্রদেশ সভাপতি হিসেবে এখনো কাজ করছি, যে দায়িত্বটা দিয়েছে ত্রিপুরাবাসী আমাকে যে দায়িত্বটা দিয়েছে, তো ত্রিপুরাবাসী তো 5 বছরের জন্য দায়িত্ব দিয়ে মুক্ত হয়ে গেছে, কঠিন দিন আমার জন্য শুরু হয়ে গেছে। কিন্তু আপনারা তো দিয়ে দিয়েছেন, এখন আমার কঠিন জীবনের পালা শুরু হয়েছে। এক এক করে প্রত্যেকটি মানুষের মধ্যে কোনো না কিন্তু চিচ্ছা মানে কেউ সমাজের জন্য, কেউ ত্রিপুরার জন্য, কেউ ব্যক্তিগত জন্য, কেউ ছেলের জন্য, কেউ ডেভেলপমেন্টের জন্য, কেউ রাস্তা, কেউ ট্রেনে, কেউ ইনস্টিটিউশন চাহিদা আছে। আর চাহিদা থাকাটা স্বাভাবিক, তবেই তো রাজ্যের উন্নয়ন হয়। ওই কাজগুলি সম্পূর্ণ আমি এবং আমার ক্যাবিনেটের মাধ্যমে করতাম। আমি আজকে এখানে দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে আশীর্বাদ চাইব যে আপনারা যে আশীর্বাদ দিয়েছেন সেই আশীর্বাদ আমি ওনার পদ মানে ওনার পায়ে আমি দিতে চাইব, যে কমসে কম উনি তো আমাকে রক্ষা করুন, যাতে আমি আপনাদের এই যে আশীর্বাদ পেয়েছি সেটাকে যাতে সঠিক দিশাতে নিয়ে যেতে পারি
আমার উপরে কোনো গার্জিয়ান যদি থাকে তবেই সেই বিষয়টা আমি কাজ করতে পারবো। আর উপরওয়ালার চাইতে বড় গার্জিয়ান দুনিয়াতে পড়ে আমাকে ধর্ম দিয়েছে, যাই আপনার আছি হয়তো বা মা আমাকে জন্ম দিয়েছে, কেউ না কেউ কোনো মারে খুঁজেছে, কোনো মারে তো নেই, কিন্তু মাকেও তো কেউ জন্ম দিয়েছে, তো সৃষ্টি তো উপরওয়ালা নেই। তো যখন কোনো কাজে মনে হয় কঠিন কাজ কীভাবে করবো, তো অনেক সময় হয় তার মধ্যে ফ্রাস্ট্রেশন আসে, অনেক সময় অ্যাগ্রেসিভনেস আসে, কিন্তু কিছুক্ষণ পর স্বাভাবিকভাবে একটু উপরওয়ালার নাম স্মরণ করে, যেই কোনো দেবতার নাম হোক, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, ভারতবর্ষ এমন এক দেশ, সেই দেশের মধ্যে সবাইকে সমান অধিকার দেওয়া হয়, সম মানসিকতা সম্পন্ন। তো একবার যদি ওনার কাছে বলেন যে এই প্রবলেম, হয়তো বা উনি কেউ যা বিশ্বাস করে অনেক আছে যে সেই সেটাকে আফিমের নেশা বলবে, এটা বলবে, তার জন্য তো দুনিয়াতে এরা হেরে গেছে। সমাধান আপনি আপনার আত্মার মধ্যে, যে আমার মধ্যে যে আত্মা রয়েছে, আপনার মধ্যে আত্মা রয়েছে, সেই তো ভগবানের রূপে রয়েছে, উপরওয়ালার রূপে রয়েছে। মানব সেবা হি নারায়ণ সেবা, তো মানবের মধ্যেই তো নারায়ণ রয়েছে, বিষ্ণু রয়েছে, কৃষ্ণ রয়েছে। তো তার জন্য যখন আমরা উপরওয়ালার কাছে বলি এই কাজটা হচ্ছে না, ভগবান আপনি আমাকে সাহায্য করুন, উপরওয়ালা আপনি আমাকে সাহায্য করুন, তো অনেকে যারা বিশ্বাস করে না বা নাস্তিক দেখাতে চায় নিজেকে, তো বলে কাকে ডাক্তার পাগল লোকটা, আমি কোনো পণ্ডিত ব্যক্তি নেই, কোনো শাস্ত্রজ্ঞ নই, কিন্তু সেটা আমি জানি আমার জীবনে এতটা উনি যে বলছেন যে যখনই কোনো বিষয় সামনে এসেছে তার রাস্তা পাওয়া যাচ্ছে না, তো একবার উপরবেলা ইসকার কেয়া রাস্তা মনে হয় যখন উপর দিকে তাকিয়ে চিন্তা করা হতো আপনি আপ নিজের কাছ থেকে বেরিয়ে আসবেন, সেটা ওদের দেখা যায় না। আত্মার চাইতে বড় ভগবান কেউ হতে পারে, ভারতীয় কৃষ্টি সংস্কৃতি তো সেটাই বলে, আমরা তো পাথরও ভগবান দেখি, আমরা তো গাছে তো ভগবান দেখি, প্রত্যেকটা কণকণে ভগবান দেখি। তো সেই কারণে এই দেশের মধ্যে, এই দেশের যে সংস্কৃতি কৃষ্টি, সর্বশ্রেষ্ঠ কৃষ্টি আমাদের সর্বশ্রেষ্ঠ কালচার, ভারতীয় কালচার চাইতে সর্বশ্রেষ্ঠ সমাজ ব্যবস্থা বা সর্বশ্রেষ্ঠ জীবন পদ্ধতি দুনিয়া তার কোনো জায়গা নেই। শান্তির খোঁজে ইউরোপ হোক, আমেরিকা হোক, ধন ঐশ্বর্য সবকিছু আছে, কিন্তু শান্তির খোঁজ করতে 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 জার্মান থেকে, রাশিয়া থেকে, আমেরিকা থেকে কোথায় আসে, খুঁজে এসে ভারতে করছে শান্তি। সেটা তার জন্য আসেনি, এই দেশ সেটা প্রমাণ করেছে, এই মাটি সেটা প্রমাণ করেছে। সম্রাট অশোক একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র অধিপতি, অখণ্ড ভারতের মালিক, সাম্রাজ্য বিস্তার তার, আমাদের জন্য খিদে লাগে, ভাত খেতে হয়, রুটি খেতে হয়, কিন্তু সম্রাট অশোকের খিদে আমাদের সাম্রাজ্য লাগবে, দুনিয়া লাগবে, দুনিয়াতে সম্রাট অশোকের মতো মানসিকতা সম্পন্ন আরো রাজা মহারাজা আলেকজান্ডার ছিলেন, ইউরোপের নেপোলিয়ন ছিলেন, কিন্তু তাদের সঙ্গে সম্রাট অশোকের ব্যতিক্রম কোথায়, ব্যতিক্রম দুইটা, তাদের জন্ম ইউরোপের মাটিতে হয়েছে, সম্রাট অশোকের জন্ম ভারতীয় কৃষ্টি সংস্কৃতিতে হয়েছে, যেই মহারাজের দৃষ্টিভঙ্গি ছিল সাম্রাজ্যবাদের দৃষ্টিভঙ্গি, সে সকাল থেকে বিকেল পর্যন্ত সাম্রাজ্য বেঁধে দেয়ছিল যে দুনিয়া আমার হতে হবে, সেই ব্যক্তি কলিঙ্গ যুদ্ধের পর যুদ্ধ হারেননি, উনি জিত তো জিতই হতা হ্যায়,
কলিঙ্গ যুদ্ধ উনি জিতেছেন, জিতার পর দুনিয়াতে কোন সম্রাট বা রাজা রাজধর্ম ত্যাগ করে সন্ন্যাস হয়ে গেছে, সম্রাট ছাড়া আর কোন ব্যক্তি নেপোলিয়ন সেটা করেনি, আলেকজান্ডার সেটা করেনি, হেরে গেছে ওরা। নেপোলিয়ন ওয়াটারলু যুদ্ধতে হেরে গেছে, হার তখন সেরেছে রাষ্ট্র বিচার, রাজ্য বিচার। আর সম্রাট অশোক, কারণ সে ভারতের মাটির জন্ম, তার জন্য রাজ্য বিচারণার লক্ষ্য ছিল, লাগাতার জিতছিল, কলিঙ্গ যুদ্ধ জিতার পর উনি রাজধর্ম ত্যাগ করে সন্ন্যাস হয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে বিস্তারে চলে গেছে। সে শুধু ভারতের মাটিতে হতে পারে, ইউরোপিয়ান মাটিতে হতে পারে না, আমেরিকার মাটিতে হতে পারে না, রাশিয়ার মাটিতে হতে পারে না, এই মাটি সর্বশ্রেষ্ঠ মাটি। এই মাটি তার জন্য যে রাজধর্মের যে পাগলের মতো সাম্রাজ্য বিস্তারে নেমেছিলেন, সে অশোক পর্যন্ত চেঞ্জ হয়ে যায়, সন্ন্যাস হয়ে বাকি জীবন ধর্ম প্রচারে নেমে গেছে। তো তার জন্য বন্ধুরা, আমি কোনো মহান ব্যক্তি নই, আমি আপনার আমাদের মতোই যারা আছি আমিও এমনই। আমাকে মহৎ বানিয়ে আমি গুরু মহারাজজি যা বলছেন ওনার বাক্য আমি আশীর্বাদ স্বরূপ নিয়েছি, আর যেটাই করেছেন ত্রিপুরার জন্য তা করেছে, কারণ আমার উপরে বিশ্বাস করেছে সেটা আমি। রাজনীতিতে এখানে আমার অনেক বন্ধুরা আছেন, দুইবার তিনবার চারবার এমএলএ হয়েছে, ত্রিপুরার হচ্ছে আমার সাথী অনেক আছেন, বহুবার এমএলএ হয়েছে, কিন্তু রাজনীতিতে এত কম সময়ে মানুষ বিশ্বাস করে নেন, সেটা আমারও অনেক সময় বিশ্বাস হয় না, যে মাত্র 2015 এসে এখানে 15 এপ্রিল মাসে এসেছি, মে মাস থেকে কাজ করা শুরু করেছি। আর স্বাভাবিক হিসাবে তো 2016 জানুয়ারির 6 তারিখ আমাকে পার্টি দায়িত্ব দিয়েছে, তো 16 জানুয়ারি 16 17 2 বৎসর 2.5 বৎসরের মধ্যে ত্রিপুরার মানুষ ভারতীয় জনতা পার্টি আর বিএনপি সরকার, সেটার মানে করিশ্মা ছাড়া কোনো কিছু নয়। আর সেই করিশ্মা কে করেছে? ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদ, এই ভূমির আশীর্বাদ। আমি আজও আমার বাড়িতে কেউ আসলে যে পরম্পরা এই রাজ্যের মধ্যে ছিল, যে আসলে প্রথম জিজ্ঞাসা, আসতে তো দেবেই না, তো আসলে প্রথম জিজ্ঞাসা করবে কোন পার্টি থেকে এসছো, কে পাঠিয়েছে, কেন এসছো, কোন মনোহর্ষ রোগী উদ্দশা চুকেছে, তাকেও জিজ্ঞাসা করতো, করা হতো ভক্তদের কোন পার্টি। এর চাইতে দুর্বিষয় দিন ত্রিপুরাতে আর কি হতে পারে? মুমূর্ষ রোগী তো পর্যন্ত যে জিজ্ঞাসা করা হতো যে তুমি কোন পার্টি থেকে এসছো, ভারতীয় মানবতা সেটা বলে না। কোন ব্যক্তি যদি আপনার ঘরে এসছে, আপনি ভাগ্যবান যে উনি আপনাকে যোগ্য ব্যক্তি ভাবছে, তার জন্য আপনার দোয়ারে এসছে। আপনি যদি না পারেন প্রচার করবেন না, তার কাগজটা করিয়ে নিন, যেটা সংবিধানের নিয়ম অনুসারে সেটাই তো হবে, আর বাইরে তো কোনো কিছু হবে না। যদি তার বাইরে কেউ কোনো কিছু বলতে চায় তো আপনি করবেন না, কারণ সেটা অন্যায়, ভ্রষ্টাচার। সমাজে অনেক লোক আছে এসে বলবে যে আপনি আমাকে বলে, এখনো অনেক আজকের জনতা দরবারে কিছু কিছু লোকের সঙ্গে দেখা হলে সবার সঙ্গে সম্ভব হয় না, কিন্তু বলে এসে আমাকে দাদা চাকরিটা দিয়ে দেবে, আপনি তো পারেন, আপনি তো মুখ্যমন্ত্রী। আমি সেটা না করি, আমি দিতে পারবো না। যদি প্রাইভেট কোনো কিছু আমার দ্বারা সম্ভব হয় আমি বলবো, সরকারি চাকরি আমার দ্বারা সম্ভব না, কারণ সেটা যদি আমি করতে যাই তবে ভ্রষ্ট নীতি নেব, আর ভ্রষ্ট নীতি নেব
তো আমার দ্বারা ভ্রষ্টাচার শুরু হবে, আর যখনই ভ্রষ্টাচার প্রধান ব্যক্তির দ্বারা শুরু হয় তো আপনি আপ নিচে পর্যন্ত সেটা আসবে। তাই বন্ধুরা, আমাকে আপনারা দায়িত্ব দিয়েছেন, সবার আমি আশীর্বাদ পেয়েছি, কতটা কাজ করতে পারবো সেটা আমি আপনাকে আগে বলতে পারবো না, কিন্তু কাজ করার মানসিকতা আছে, কাজ করার চেষ্টা করবো। যেই দায়িত্বটা দিয়েছেন, যেদিন পারবো না, যে বুঝবো যে আমি আর পাচ্ছি না, আমার দ্বারা হবে না, তো আমি সারেন্ডার করে আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখন রয়েছে, আর আমি বিশ্বাস করি যে সরকারটা 37 লক্ষ ত্রিপুরা বাসীর সরকার, আর এই রাজ্যটা স্বামীজি আপনাদের মধ্যে রাজ্যটা উত্তরপ্রদেশ বিহার বা পাঞ্জাবের মতো রেভিনিউ ইনকাম করা রাজ্য নয়, যার জন্য হয়েছে 25 বছর যারা রাজ করেছেন তার আগে 10 বছর 35 বছর করেছেন, এই রাজ্যে রেভিনিউ ইনকাম করার সেই রাস্তা তৈরি করেনি, কেন্দ্র সরকারের উপর নির্ভর করতে হবে। গিয়ে একবার প্রধানমন্ত্রীর যে স্পেশাল প্যাকেজ আছে প্রধানমন্ত্রীর কাছে, একটা ওনার নিজস্ব প্যাকেজ থাকে যেটা বাজেটের বাইরে দিতে পারে, তো একবার গিয়েছি তো 300 কোটি টাকা এনেছি, এবার গিয়েছি তো 500 কোটি টাকা চেয়েছি, কিন্তু ওনার দুটো কোনো বাজে। কতদিন প্রধানমন্ত্রীর কাছে চাইবো বলে 500 টাকা দিতে গেলেন, 300 কোটি টাকা দেন? আমাকে নিজেকে রেভিনিউ জেনারেট করতে হবে কি করা, আর সেই দিশাতে সরকার কাজ করছে, উপরওয়ালার আশীর্বাদ আছে, ত্রিপুরশ্রী মায়ের সম্পূর্ণ আশীর্বাদ না থাকলে করিশ্মা হতে পারে না, বন্ধু কোনদিন সম্ভব না। ইলেকশনের সময় যখন ইলেকশন কমিটি নিয়ে বসেছি, সব জায়গায় প্রার্থীদেরও যে প্রার্থী নাম পাচ্ছিলাম না, এর চাইতে বেটার প্রার্থী আর কি হতে পারে, তো দুসরা প্রার্থী অন্যদিকে কমিউনিস্ট পার্টির মধ্যে প্রার্থী চেঞ্জ করলে পার্টি ভেঙে যাবে এমন পরিস্থিতি, তার জন্য চেঞ্জ করতে পারছি না। আর অন্যদিকে আমরা যখন বসেছি তখন আমাদের বহু জায়গায় প্রার্থীকে হবে এর মুখের দিকে তাকিয়ে থাকি, ওর মুখের দিকে তাকিয়ে থাকি, শুধু আগরতলাতে ঠিকঠাক প্রার্থী পাচ্ছিলাম 2টা 3টা 4টা করে, বাকি অনেক জায়গাতে প্রার্থী কাকে মানাবো সেও খুঁজে বের করতে হচ্ছিল, কিন্তু আপনাদের আশীর্বাদে প্রত্যেকটি 44 জন বিধায়ক বিধানসভাতে হয়েছিল। জনতা যদি চায়, উপরওয়ালা যদি চায়, জনতা সর্বোপরি, জনতার চাইতে জাগ্রত আর কোনো কিছু হতে পারে না, ত্রিপুরা ইলেকশন সেটাই প্রমাণ করে দিয়েছে। শুধু জনতার বিশ্বাসের কেন্দ্রবিন্দু হতে হবে, কারণ কেন্দ্রবিন্দু মনার্জি আমি ছিলাম না, কেন্দ্রমন্ত্রী নরেন্দ্র ভাই মোদি ছিলেন, তাহলে মোদির উপরে বিশ্বাস হয়ে গেছে লোকেদের, এই গরিবের মাসিয়া এই ব্যক্তি সঠিক কাজ করবেন, সঠিক দিশাতে যাবেন, যখন বিপ্লবদেবকে পার্টি প্রেসিডেন্ট বানিয়েছেন ওই লোকটা সঠিক কাজ করবে, মোদির কারণে আমার উপরে বিশ্বাস করে দিয়েছে, না হলে 2-2.5 বছরের মধ্যে কোনো ব্যক্তিকে এত তাড়াতাড়ি রাজনীতিতে বিশ্বাস করে আমি আমার জীবনে দেখিনি, এখানে যারা আছে দেখেছি কিনা আমি জানি না, কিন্তু রাজনীতিতে হয় লং টাইম গেম, যেটা অনেক দিন যাবৎ কাজ করতে হয়, তারপর মানে ধীরে ধীরে ম্যাচুরিটি হতে 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 সেই জায়গাতে পৌঁছে। তাই আমি আজকের দিনে আপনাদের সকলের কাছ থেকে আশীর্বাদ চাইব যে কমসে কম আমি যাতে সুস্থ মানসিকতা সম্পন্ন ব্যক্তি থাকতে পারি, কাউর সাথে যাতে দ্বেষ না করি জেনে শুনে, আর যাতে সঠিক কাজ করতে পারি, আপনারা সবসময় প্রার্থনা করেন আর আশ্রমে আসেন, এখানে আমি অনেককে শ্রদ্ধা করি এখানে যারা বসে আছেন, তো আমি যাতে ভালো কাজ করতে পারি, আমার যাতে মানসিকতাটা ভালো থাকে তার জন্য আপনারা প্রার্থনা করবেন, আর আমার মানসিকতাটা যদি ভালো থাকে আপনি আপ আমার ক্যাবিনেটের মানসিকতা ভালো থাকবে, আর ক্যাবিনেটের মানসিকতা ভালো থাকলে আপনি আপ ত্রিপুরাবাসীর দিকে সেই কাজ যাবে। আর সময় দিন আমাকে একটু, 25 বছরের যে গ্লানি আমি বুঝি, বোঝার পরে কাজ করাতে কত কষ্ট হচ্ছে আমাকে,
একটু সময় দিন, কারণ সিস্টেমটা চেঞ্জ করতে 25-30 বছর যাব না কাজ করার একটা সিস্টেম বানিয়ে রেখেছে। আমি মুখ্যমন্ত্রী বলছি না কাজ করার জন্য একটা সিস্টেম বানিয়ে রেখেছি, কিভাবে কাজ না করা যায় সে সব বুদ্ধি ছিল সেটা। যখনই কাজ করার জন্য বলছি যেমন পাথর ভেঙে পড়ছে, আমি সম্পূর্ণ নিজের পায়ে নিজে আমি যদি কোরআনে দাঁড় করিয়ে দেবো 5 বছরে সেটাই বলছি না, কিন্তু 5 বছর পর যখন রিপোর্ট কার্ড পেশ করবো তো নিশ্চিত 10% রেভিনিউ ইনকাম করা ত্রিপুরা রাজ্য থাকবে না। ত্রিপুরা রাজ্য এক চাইতে অনেক অনেক বেশি রেভিনিউ ইনকাম করা রাজ্য হবে, কারণ আমাকে ঢাকাতে হবে খরচা। এখানে মহিলারা আছেন, অনেক মহিলারা আছেন, কিভাবে ঘরকে মনে করুন, আপনারা জানেন যে আমার ছেলে 5,000 টাকাই মাসের স্যালারি নিয়ে আসে। যদি আপনারা চিন্তা করেন না এবার দুর্গা পূজার একটু বড় করে করবো, তো মা আগে থেকে কি করবেন, ও জানে যে ছেলের স্যালারি 5,000 থেকে বেশি বাড়বে না, তো কি করে কি করবে, সে কি করবে খরচা কমাতে থাকে। কিভাবে, যদি দিনে 3 বার চা খেত তো বলবে দুর্গা পূজা করবো এবার একটু বড় করে, তো তার জন্য 10,000 টাকার বাজেট করেছি, তো ছেলে তো 5,000 টাকার বেশি পারবে না। মুখ্যমন্ত্রী মার মতো হলেই চলে, মার বুদ্ধি নিয়েই চলে বাড়ির যে মা যেভাবে চান, তো মা কি করে বাজেট করতে থাকে। মুখ্যমন্ত্রীর আগে ডিসিশন করে রাখতে হবে যে আমি দুর্গা পূজা করব, আমার কাছে 5,000 টাকাই আছে, পূজা তো করতে হবে। হ্যাঁ, জানতে হবে আমাকে 8 মাস বা 9 মাস আগে, 1 বছর আগে, তবেই আমি সেই দুর্গা পূজাটা করতে পারবো। কিভাবে, 3 বার বাড়িতে চা খেতাম তো 2 বার কেন, সবজি 3টা খেতাম বাজার থেকে, 3 সবজি আনতে হবে তবেই ভালো লাগবে, তো ছেলেকে বললো 2টা সবজি আন, 1টা সবজি কম হলো। তো আপনি আপ প্রত্যেকটা জায়গা থেকে হয়তো বা মাসে 1টা নতুন শাড়ি কিনতাম, তো মা বলবে থাক এই মাসে আর শাড়ি কিনিস না, তো 1 মাস ছেড়ে দিল, তো 1 মাসে 500 টাকা বেঁচে গেল। তো 1 মাসে যদি 500 টাকা বাঁচে বা এভাবে যদি বিভিন্ন 50-20-30 টাকার বাঁচে, তো আপনি আপ দেখা যায় যে দুর্গাপূজার সময় মায়ের কাছে 10,000 টাকা চলে আসে। তো মানুষ কি বলে, উপরওয়ালা দিয়েছে পূজা করে, উপরওয়ালাই দিয়েছে, কিন্তু সিস্টেমটা মা বানিয়েছে। মুখ্যমন্ত্রীর কাজও উপরওয়ালাই দেবে, ত্রিপুর শ্রী মাই দেবে, সিস্টেমটা মুখ্যমন্ত্রী বানাতে পারে। তার জন্য আমার সরকার আসার পর প্রথম আমি দেখেছি বলেছি যে ইলেকট্রিসিটি 10% কম করতে হবে, জনতার কাছেও আপিল করেছি, সরকারের সিস্টেমের মধ্যে আপিল করেছি যে 10% বিজলি কম করতে হবে, আর 10% ইলেকট্রিসিটি যদি কম হয়ে যায় তো প্রতি মাসে 50 কোটি টাকা বেঁচে যায়, 50 কোটি টাকা প্রত্যেকটি বাড়ি ঘর অফিস আদালত। আর আমি আমার অফিসের মধ্যে সবচেয়ে আগে লাগু করেছি, মহারাজ আমার অফিসে যদি যা তো ম্যাক্সিমাম সময় এসি চলে না, এমনি তো 3টা রাতে অফিস দরজা খোলা রাখলে বাবা চলে আসে, দিনের বেলা আমি লাইট জ্বালাতে দিই না, 2টা বাজে আগে 10টা লাইট জ্বলতো, বস হলো না, 2টা লাইট চলে, 8টা চলে, ফ্যান 6টা চলতো, 2টা চলে, বাকিগুলি চলে। যদি আমি আমার কাছ থেকে না শুরু করি তো অন্যরা কিভাবে শুরু করবে। আমার রুমে যখন আসে চিফ সেক্রেটারি তখন গরমই লাগতো, আর তো সমাজ মানতো গরমে তো কেন্দ্রা লাগতো। তো প্রত্যেকটি ব্যক্তি যখন নিজের বাড়ির মধ্যে ইলেকট্রিসিটি বাঁচানো, জল বাঁচানো, আর যেভাবে এভাবে বাঁচানো, আমি কালকে ডিপার্টমেন্টকে বলেছি কালকে যে নোট তৈরি করো, প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিচে পর্যন্ত থানার মধ্যে যে চা খায় তার হিসাব দেখো কত টাকা, যদি 3,000 টাকা হয় তো 2,500 টাকা, মন্ত্রীর অফিসে যদি 5,000 টাকা খরচা হয় তো 3,000 টাকা। যখন এভাবে সব জায়গাতে কম করবো, কারণ এখন তো আমি ইন্ডাস্ট্রি করে রেভিনিউ তুরন্ত বাড়াতে পারবো না, যা খরচা আছে তার থেকে কম করে তারপরে দুর্গা পূজা করার ব্যবস্থা করবে। দুর্গা পূজা মানে সেই দুর্গা পূজা মানে
আমার কাছে দুর্গা পূজা জনসেবা, জনসেবার জন্য, গরিবের জন্য যে স্কিম তৈরি হবে, যে কেন্দ্র সরকার না ত্রিপুরা সরকার ডেভেলপমেন্টের জন্য স্কিম চালু করবে। এখন যতগুলো স্কিম আছে সেগুলো সম্পূর্ণ স্কিম সেন্ট্রাল গভর্নমেন্টের, আমার রাজ্য সরকার এখনো কোনো কিছু করতে পারেনি। আমি আপনাদের সামনে যখন এক বছর পর বলবো যে ত্রিপুরা লেভেলে দিয়ে আমি এই স্কিম লাগু করেছি, তখন আপনি বলবেন যে আপনি যোগ্য ব্যক্তিকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন। এখন তো মোদীর নামে চলে যাব, কিন্তু যখন যোগ্য ব্যক্তি তখন নেব যখন এখান থেকে টাকা বাঁচিয়ে আপনাদের সামনে নতুন কোন স্কিম চালু করবো, যে ত্রিপুরার পয়সা দিয়ে ত্রিপুরার লোকেদের জন্য স্কিম চালু করেছি, ডেভেলপমেন্ট করেছি। তখন আপনার বোঝা উচিত যে যোগ্য ব্যক্তিকে মুখ্যমন্ত্রী বানিয়েছে। মুখ্যমন্ত্রী তো এখন ঠিক আছে, আমার বনমালীপুরবাসী এমএলএ বানিয়ে দিয়েছে, নরেন্দ্র ভাই মোদী আমাকে মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছে, আর ওনাদের সবাই আশীর্বাদ পেয়েছি। কিন্তু মুখ্যমন্ত্রীর দায়িত্ব কি আছে সেটা তখনই বোঝা যাবে এক বছর পরে, যখন আমি সেভিংস করে ত্রিপুরার জন্য কোনো কিছু করতে পারবো, আমার সরকার করতে পারবে, তবেই আমি মুখ্যমন্ত্রী যোগ্য ব্যক্তি হতে পারবো। এখন দুটো দায়িত্ব নিয়েছি, আর সাংবিধানিকভাবে মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবে সেটার একটা সম্মান হয়, কিন্তু এখনও আমি আপনাদের বিপ্লব দেহ হিসাবে, বিপ্লব দেহ হিসাবে কাজ করতে চাই। উনি সঠিক খেমার নামটা বলেছেন পোস্টার বয়, আমিও দেখি আমাকে পোস্টার বয় বানিয়েছে, সবাই খুব আদর করে ভালোবাসে, আর সেটাই আমার শরীরের মধ্যে শক্তি জোগায়, সেটাই সবচেয়ে বেশি শক্তি জোগায়। প্রত্যেকদিন ত্রিপুরার মানুষ আমাকে ভালোবাসে, আদর করে, ছোটো বাচ্চা পর্যন্ত আমি দেখি যাওয়ার সময় খুব বিপ্লবের যাচ্ছে টাকা, এই টাকা যেদিন বন্ধ হয়ে যাবে ওদের বোঝাবে সঠিক কাজ করেছে না। যতদিন পর্যন্ত রাস্তায় আমাকে রেডিওয়ালা টাকা দেবে, নমস্কার করবে, ততদিন পর্যন্ত বলবো সঠিক রাস্তা পাচ্ছি। তা আমাকে একটু সময় দিন, জগন্নাথ বাবা জগন্নাথ এই মন্দিরে এসছি, জগন্নাথ পুরী জগন্নাথ ধামের বিষয়ে তো দুনিয়া জানে, আমাদের চার ধাম আছে, চার ধামের মধ্যে প্রথম ধাম কি হিমালয়ে বদ্রীনাথ, কেন তপস্যা করেছিলেন সেখানে ভগবান তপস্যা, বদ্রীনাথ থেকে ধীরে ধীরে তপস্যা করে নামে কোথায় সোমনাথ, গুজরাটের সোমনাথ, সোমনাথে কি করে বিশ্রাম করে, এত তারা হিমালয় পর্বত থেকে এসে তপস্যা করে বিশ্রাম করে, তারপরে রামেশ্বরম গিয়ে স্নান করে সমুদ্রের দিকে, আর রামেশ্বরম থেকে স্নান করে, স্নানের পরে কি করতে হবে এখানে কিছু করে পরে আবার প্রসাদ পাবো, প্রসাদ দেওয়ার জন্য কোথায় যেতে হবে পুরীতে যেতে হবে জগন্নাথ ধামে। 15 লক্ষ টাকা ডেইলি, 15 লক্ষ টাকার মাটির পাত্র শুধু প্রসাদের জন্য প্রতিদিন তৈরি হয়, দুনিয়াতে আর কোনো জায়গাতে কোনো দেশের মধ্যে নেই। আর জগন্নাথ পুরীতে যাওয়ার পর কোনো ব্যক্তি ভোজন না করে আসবে সেটা হতেই পারে না, কারণ ভগবান সেটাই করেছেন যে সব আপনি ধ্যান করুন, তারপর আপনি বিশ্রাম করুন, তারপরে আপনি স্নান করুন, আর জগন্নাথ ধামে এসে জগন্নাথ বাবার কাছে এসে আপনি ভোজন প্রসাদ নিন, আর প্রসাদ নিয়ে তার অন্যের চাইতে আর কোনো কিছু হয় না, পেটে যদি রুটি থাকে তবেই সব কিছু কাজ হয়, আজকে আমার জন্য সেই ব্যবস্থা আছে। আশ্রম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে আজকে আমারও ডাল রুটির ব্যবস্থা এখানে হয়েছে, ডাল রুটির যখন ব্যবস্থা হবে, প্রসাদের যখন ব্যবস্থা হবে, তো আপনি আপ আমার হাত পাও এগুলো চলবে, তো আপনার জন্য চলবে, ব্যক্তি কাজ করতে থাকে, মানে ঊর্জা আসে, খাওয়া না খেলে ঊর্জা কোথা থেকে, ঊর্জা তো ওখান থেকে তৈরি হয়, মানে যদি হাইড্রেল প্রজেক্ট বিপ্লব দেব হয় তাহলে জল হচ্ছে জগন্নাথ ধামের প্রসাদ। সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে সেটা আমি জানি, যে জগন্নাথ মন্দির এই কারণ রাজনীতি করার সময় আমি প্রথম প্রথম নতুন আসতাম, তো হঠাৎ করে 200 জন পার্টি কার্যকর্তা কোথায় দেব জায়গা, কোথায় পার্টির কাছে টাকাও নাই, কেউ এখানে চাঁদা দেয় না, চাঁদা দিলে যদি বিজেপি কে চাঁদা দিয়েছি তো তার বাড়ি করে উঠিয়ে দেবে, ব্যাংকের অ্যাকাউন্টে যদি চাঁদা দেয় তো কোন চেক দিয়ে দিয়েছে কি ওই বাড়িতে উঠে, বিজনেসম্যান অনেকে ইচ্ছে তো বলে চাঁদা দেওয়ার জন্য, তো আমাদের লোকেরা বলতো চেকে দেবো না, কারণ আমাদের বিজেপি থেকে বলে দিয়েছে চেকে চাঁদা
তো চেক নেওয়ার জন্য বলা হলে চেকে দেব না, চেকে গেলে ব্যাংক থেকে ক্লিয়ারেন্স হলে দেখে নেবে বিজিবির অ্যাকাউন্ট গেছে, তো আমার বিজনেস বন্ধ করে দেবে। কিন্তু ঘটিয়া লোক নাম মাত্র হইবে, তো সোচি খা। তো বসানি তো 500 জন লোক এসছে, ভগৎ সিং এর 300 জনের ব্যবস্থা করেছে, 100 জনের এই ব্যবস্থা, বাকি 300 জন কোথায় করবে? 100 জন তো আমার পদাধিকারীরা যারা আগরতলার আছেন বা যা দীর্ঘদিন যাবৎ বিজেপি করে গেল তিনে সব কিছু বলে জগন্নাথ করে ব্যবস্থা হয়ে গেছে। সরকার এসছে তার মধ্যে সেই প্রসাদ অনেক সময় পেয়ে গেছে, আর সেই প্রসাদের কারণে সরকার হয়ে গেছে। জয় জগন্নাথ।